খড়িছড়ির ঐতিহ্যবাহী সংগঠন ভূজপুর খেলোয়াড় সমিতি কর্তৃক নভেম্বরের মতো আয়োজিত আন্তঃ ভূজপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 10ই আগস্ট শুক্রবার বিকেলে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভূজপুরের কৃতি সন্তান টিএসসি ইনফরমেটিক্স এর চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিলয় গ্রুপের চেয়ারম্যান সজল বড়ুয়া। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কিংস অব ভূজপুর বনাম ভূজপুর লায়ন্স ক্লাব। শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ভূজপুর খেলোয়াড় সমিতির কর্মকর্তারা। ভূজপুর খেলোয়াড় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিটিএ ভূজপুর শাখার যুগ্ম আহ্বায়ক মুরাদুল ইসলাম, বক্তিয়ার তালুকদার ও আবু বক্কর। আমরা স্ট্রং একটা টিম বের করবো ইনশাআল্লাহ ভূজপুরের জন্য, যে কোনো জায়গায় যে কোনো থানায় গিয়ে বা চট্টগ্রামে গিয়েও যেন খেলতে পারে, ওরকম একটা আমরা টিম গঠন করতে চাচ্ছি ভূজপুর থেকে। ওইটার জন্য কোর্সের দরকার, যে খরচ লাগবে ওইটা আমি ইনশাআল্লাহ দেবো। খেলাধুলার পাশাপাশি ভালো লেখাপড়াও চাই, ভালো লেখাপড়ার পাশাপাশি আবার ভালো খেলাধুলাও চাই। এটা ছাড়াও আমি আর একটা কথা বলতে চাচ্ছি, ভূজপুর খেলোয়াড় সমিতির যে কোনো সময় যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সহায়তা লাগলে ইনশাআল্লাহ আমি দেব। আমি আমার খেলোয়াড় সমিতির সকল ভাইদেরকে একটা অনুরোধ, আমাদের মধ্যে যেন কোনো অবস্থায় ভুল বুঝাবুঝি না হয়। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ভূজপুর লায়ন্স ক্লাব ও কিংস অফ ভূজপুরের মধ্যকার উদ্বোধনী খেলা শেষ পর্যন্ত 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলা পরিচালনায় ছিলেন ইলিয়াস রাজু, সহকারী ছিলেন তুষার ও আহসান উল্লাহ। উল্লেখ্য যে আন্তঃ ভূজপুর ফুটবল টুর্নামেন্টে স্থানীয় মোট 3টি দল অংশগ্রহণ করে। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।